নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল রোজ বুধবার তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জীবন ও জীবিকার মুখোমুখি হতে যাচ্ছ, এবং তোমরা স্ক্রিনে যেই প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নেই বেসিক্যালি তোমরা আগামীকাল পরীক্ষা দিবা। তো একটু ঠান্ডা মাথায় বসো, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করো, এবং তোমরা যেটা চাচ্ছ সেটার শতভাগ তোমরা আশা করি এই ভিডিওতে পেয়ে যাবা। আমরাই খুব সম্ভবত সবার পরে ভিডিওটা আপলোড করছি, আমরা প্রশ্নটা ভালোভাবে পড়েছি এবং এটার গ্রহণযোগ্য সবচেয়ে ভালো উত্তর যেটা হতে পারে সেটারই দিক নির্দেশনা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবা। তো প্রথমেই তোমরা দেখো, সবার উপরে লেখা আছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় জীবন ও জীবিকা, শ্রেণী নবম। শুরুতে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকটা তোমরা দুইবার বা তিনবার একটু পড়ে নেবা। আমি একটু পড়ে শোনাচ্ছি। এখানে একটা উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে। বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে। তোমরা চাইলে তোমাদের গ্রুপে যারা আছে তাদের সাথে আলোচনা করতে পারবা, এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে। আলোচনা করার পর এরপরে তোমরা পার্সোনালি যে যার খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনাটা তৈরি করবা। এরপরে আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি। এই কাজে যেই লাইনগুলো লেখা আছে, চারটা লাইন, একটু মনোযোগ দিয়ে কষ্ট করে দুইবার বা তিনবার পরীক্ষার হলে তোমরা পড়ে নেবা, প্রয়োজনে স্যারের হেল্প নিতে পারো। তো এখানে লেখা আছে যেটা একটু ছোট্ট করে পড়ার চেষ্টা করি, এরপর আস্তে আস্তে আমরা সমাধানে চলে যাব। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতে সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র বাজারে, ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা। এই প্রেক্ষাপট বিবেচনা রেখে নিজ পরিবারের জন্য একটা উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও। এই যে এখানেই আসল পয়েন্ট উঠে এসেছে, তোমার পরিবারের জন্য একটা উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ ক্ষেত্র তোমাকে বেছে নিতে হবে। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে ও নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো। এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটা উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে। তো তুমি যে পরিকল্পনা করবা সেটা তো অবশ্যই প্রযুক্তিগত সুবিধার সমন্বয় এবং ব্যবহার যেন থাকে। আচ্ছা, এবার আমরা কাজে চলে যাচ্ছি। এই যে আসছে আমাদের ফাইনালি প্রথম অংশ, এই যে দেখো এখানে প্রথম অংশ, পরিবারের জন্য ব্যবসা নির্বাচন। এবার তুমি তোমার পরিবারের জন্য সবচাইতে পারফেক্ট ব্যবসাটা তোমরা নির্বাচন করতে যাবা। তো সেখানে বেশ কিছু ধাপের মধ্য দিয়ে যাবা। এই যে ধাপ ক, সেখানে লেখা আছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। অর্থাৎ তুমি যদি গরিব ফ্যামিলির হও, তোমার বাজেটটা একটু কম হবে, তোমাকে চেষ্টা করতে হবে কম বাজেটের মধ্যে কোনো ব্যবসাকে নির্বাচন করা। যারা মধ্যবিত্ত তারা আরেকটু বাজেটটা বাড়াইতে পারবা, এবং যার উচ্চবিত্ত তাদের প্রজেক্টও অনেক বিশাল হতে পারে। তো এখানে লেখা আছে প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে। এরপর পরিবারের আর্থিক অবসর রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে। এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছো সেগুলোর তালিকা তৈরি করতে হবে তোমার বাজেটের মধ্যে, ঠিক আছে। এবং পরিবারের অপচয় যাতে না হয়, সময় সুযোগ এবং নিজের সক্ষমতা মানে নিজের আয়ত্তের মধ্যে থাকতে হবে, এবং তুমি অর্থসংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছো সেগুলোর একটা তালিকা বানাবা। তাহলে প্রথম কাজ যেটা ধাপ একের, সেটা হচ্ছে তোমার পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে তুমি একটা ব্যবসাকে সিলেকশন করবা যে ব্যবসাটা তোমার পরিবারের জন্য উপযোগী। হ্যাঁ, মোটামুটি বুঝলে তুমি অনেক কিছু লিখতে পারবা। এরপর ধাপ খ, ব্যবসায়ের ধরন নির্বাচন, কী ধরনের ব্যবসা তুমি সিলেকশন করছো এটার উপরে লিখবা। প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটা ব্যবসা নির্বাচন করতে হবে। সেটির মেয়াদ কেমন হবে, স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদী, তুমি কোন ধরনের ব্যবসা করবা, কিছু দিনের জন্য টেম্পোরারি নাকি মোটামুটি মধ্যম মানের 2-3 বছর, নাকি অনেক বছর ধরে তুমি ব্যবসাটা করবা, এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা, কেন তুমি এই ব্যবসাটা বেছে নিছো তার যৌক্তিকতা, পরিবারের চাহিদা এবং সুযোগ আছে কি না, সব কিছু ঠিকঠাক থাকবে। শুধুমাত্র তুমি ব্যবসাটা বেছে নিলে হবে না, পরিবারের চাহিদা আছে কি না, সুযোগ আছে কি না এই ব্যবসাটা করার, সব কিছু তুমি এই পয়েন্টে নিয়ে আসবা। এরপরে কখ গেল, এরপর গতে আসো ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ।
ব্যবসায়ের প্রত্যাশা, তুমি কী প্রত্যাশা করছো এই ব্যবসা থেকে এবং এটা প্রভাবটা কী হতে পারে, তো ব্যবসাটি থেকে তুমি কী প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে, এই ব্যবসায়ের কাজের নতুন কী প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তার প্রভাব কী হতে পারে তা বর্ণনা করতে হবে, এই যে ব্যবসাটা করতেছো তুমি কোনো নতুন টেকনোলজি ইউজ করছো কি না, করবা কি না তোমার ব্যবসার জন্য সেটাকে সে বর্ণনাগুলো নিয়ে আসতে হবে, ব্যবসাটি টেকসই কি না, উদ্ভাবনীমূলক কি না সেগুলো নিয়ে আসতে হবে, যদি তাই হয় তাহলে কেন টেকসই উদ্ভাবনী মনে করছো তার সপক্ষে যুক্তি দিতে হবে, এবং প্রকৃতি ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে। এরপরে ঘ নম্বরে যেটা আছে, ঘটা আমরা এই পেজে চলে আসি, যে ঘ নম্বরে হচ্ছে ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। এই যে তুমি ব্যবসাটা করতে যাচ্ছ তোমার পরিবারের কথা চিন্তা করে, তোমার পরিবারের ইনকামের উপর চিন্তা করে, তো এখানে আর্থিক বিশ্লেষণ অর্থাৎ এখানে মূলধন কত লাগতে পারে, সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে, কীভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে, ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে। এখন এই যে ঘ নম্বর ধাপ, এখানে তোমাকে আর্থিক বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ তুমি যে ব্যবসাটা করতে যাচ্ছ সেটার মূলধন কত এবং কীভাবে সংগ্রহ করবা, এবং এই ব্যবসাটা করার পর তোমার কী আয় ব্যয় হতে পারে, মুনাফা কত হতে পারে, সেটার উপরে তোমরা ঘ নম্বর কাজটা করবে, এবং টিচার প্রত্যেকটা পয়েন্টের জন্য তোমাকে সময়টা বেঁধে দেবে। এরপর ধাপ উঁ, বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা, এই পয়েন্টটা তোমরা ভালো করে পড়বা, এখানে লেখা থাকবে তুমি এই যে ব্যবসাটা করছো ঠিক আছে, তোমার গ্রাহকের জন্য কী ধরনের সুবিধা রয়েছে, এই যে কী ধরনের সুবিধা রয়েছে সেগুলো বর্ণনা করবা, উল্লেখ করবা, গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য যদি কোনো ইফেক্ট আসে, হ্যাঁ সেই প্রতিক্রিয়াগুলো বা ইফেক্টগুলো তুমি কীভাবে মোকাবেলা করবা সেই কৌশলটা তোমার জানা থাকতে হবে, উল্লেখ করতে হবে, গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কি না, তুমি যে গ্রাহককে তোমার প্রোডাক্টগুলো ডেলিভারি করবা বা ব্যবসা করতে গেলে কাস্টমারের সাথে যে ডিল করবা প্রোডাক্ট আনা নেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া যায় কি না, এ ধরনের তথ্যগুলো সর্বশেষ ধাপ উঁ নম্বর অর্থাৎ বিপণন আইডিয়া এবং গ্রাহক সেবার মধ্যে চলে আসবে। তো এরপর হচ্ছে কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চাইলে একবার উত্তরটা সরাসরি রেডি করে দিতে পারতাম, এতে করে তোমাদের মূল্যায়ন অনেক প্রবলেম হবে। আর তোমাদেরকে বলছি, আসলে আমাদের মূল্যায়ন সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য রিপন সন্দীপি ফেসবুক পেজে তোমরা যাও, ফেসবুকে গেলে রিপন সন্দীপি লিখো এবং সার্চ করো, এবং সেখানে আমাদের পেজটাকে ফলো দিয়ে সব সময় পেজের সঙ্গে থাকবা, এবং যে কোনো ধরনের আপডেট তোমাদের ক্লাস নাইনের যে কোনো ধরনের আপডেট আমরা আমাদের পেজ থেকে দিব। আশা করি সবাই ভালো থাকবা, সকলের পরীক্ষা ভালো হোক, এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি।